আমরা জিতলে আমরা রেশন পৌঁছে দেবো, ফিরিয়াশন দেবো, আমরা স্মার্ট কার্ড করব, আমরা লক্ষ্মীর ভান্ডার করব, আমরা কৃষক বন্ধু করব, বলেছিলাম বলেছিলাম এবং করেছি, করে দেখিয়েছি। এটা নয় যে আমরা ইলেকশনের সময় বলি আর অন্য সময় পালিয়ে যাই। আমরা টাকা দেবে না বাবা বাবা বাবা, রাজ্যের টাকা তুলে নিয়ে যাচ্ছ, তোমাদের টাকা নয়। ওই যে নেতারা এসে বলে সব দিল কে, সব দিল কে, না তো তারা দিল, কোথার থেকে তারা দিল? আমার ঘরে মাছের তেলে মাছ ভাজা, রাজ্য সরকার ট্যাক্স কালেকশন করে না, ট্যাক্স কালেকশন করে সেন্ট্রাল গভর্নমেন্ট, তার থেকে আমরা 60% টাকা পাই, সেই টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে না। এখান থেকে ইনকাম ট্যাক্স তুলে নেওয়া যাওয়া হচ্ছে, আবার রেডও করা হচ্ছে, কাস্টমস ডিউটি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আবার রেডও করা হচ্ছে। একটা শাড়ির দোকানে গেলে একটা জিএসটি ট্যাক্স দিতে হয়, সেটাও তুলে নিয়ে যাচ্ছ, একটা এমনকি নকুলদানা কিনতে গেলেও ট্যাক্স লাগবে কদিন বাদে, সব টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যাচ্ছে, আর আমাদের টাকা তুমি আমাদের দিচ্ছ না। আমি দেখতে চাই কদিন এটা চলে, আমি ভিক্ষে চাইব না, আমি ভিক্ষে করার লোক নই। রাস্তা, গ্রামীণ রাস্তা টাকা তুলে নিয়ে যাচ্ছে, করছে না। নদীর ভাঙন, টাকা দিচ্ছে না, বন্যা হলে টাকা দেয় না। আজকে ইরিগেশনে কয়েকটা নদী, আমি ডিএম মৌমিতাকে বলছিলাম, আমি কাদিয়ানকেও বলে যাচ্ছি, আমি সুরেন্দর মিনারকেও বলে যাচ্ছি, সিএসকে বলেছি, চাষিদের বড় সমস্যা, তারা চাষে জল পায় না, জলপাইগুড়ি আলিপুরদুয়ারের কিছুটা, চেষ্টা করুন যে ছোট ছোট চেক ড্যামগুলো আছে, যে ক্যানেলগুলো আছে, তিনবার করে আমার মন্ত্রী ঘুরে গেছে, প্রতি মাসে এখন তিন চারটে করে মিনিস্টার নর্থ বেঙ্গলে আসে, আগে কোনোদিন আসতো না, তিনবার ঘুরে গেছে আমার বনমন্ত্রী এখানে, এই মাসের মধ্যেই তিনবার ঘুরে গেছে আমার ইরিগেশন মিনিস্টার। আমি পরিষ্কার বলতে চাই, সেই ক্যানেলগুলোকে একটু একটু করে কেটে দিন, যাতে ক্যানেলগুলোর জলগুলো একটু গ্রামে গিয়ে পৌঁছতে পারে, যাতে ওরা চাষটা করতে পারে, চাষের জমিতে পৌঁছতে পারে। ইতিমধ্যে অনেকগুলো আমরা করেছি, মানুষের দাবি ছিল, বাদ বাকিটাও আমাদের করতে হবে। আপনার কি জানেন বন্ধু, আমাদের বাংলায় 17% রিজার্ভেশন আছে ফর ওবিসি, জানেন তো? আমাদের গভর্নমেন্ট এসে 17% ওবিসি আমরা রিজার্ভেশন করেছি, কিন্তু মনে রাখবেন কোন জেনারেল কাস্ট তার কাছ থেকে কোনো কোটা নিইনি, তার কারণ তাদের জন্য এক্সট্রা করেছি যাতে জেনারেল কাস্ট সাফার না করে। এবার ওবিসি ছেলে মেয়েরাও পড়াশুনো করবে, বড় হবে, আমরা যেমন শিক্ষাশ্রী দিই, কন্যাশ্রী দিই, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দিই, আমরা এরকম ভাবে ঐক্যশ্রী দিই, ওবিসির জন্যও ছিল প্রজেক্ট, স্কলারশিপ পেত ওরা 800 টাকা করে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাও বন্ধ করে দিয়েছে। আর বন্ধ করে দিয়েছে কেন, তার মানে ওবিসিরা পাবে না, সংখ্যালঘুরা পাবে না, অনেক কাস্টের মধ্যে অনেক কাস্ট আছে, আমরা তো কখনো এটা ভাবি না। আমি যদি একটা সাইকেল দিই, আমার ব্রাহ্মণও পায়, হিন্দুও পায়, রাজবংশীও পায়, কামতাপুরীও পায়, চা বাগানের শ্রমিকও পায়, সবাই পায়, সব ধর্ম বর্ণ সব জাতি সবাই মিলে, তোমরা কেন বন্ধ করে দিয়েছ? কিন্তু জেনে রাখুন, আপনারা চিন্তা করবেন না, আপনাদের পাহারাদার হিসেবে আমি থাকি সব সময়, আমি শুধু ইলেকশনের সময় কথা বলি না, আমি সব সময় বলি, এই ওবিসি স্কলারশিপের টাকা 800 টাকা করেই আমরাই দেব, তোমার দেওয়ার প্রয়োজন নেই। তুমি যখন বন্ধ করে দিয়েছ, ভোটের সময় বলতে আসবে না ওবিসি বন্ধুরা ভোট দাও। রাজবংশী 200 স্কুল আমরা পড়াচ্ছি, অলচিকি পড়াচ্ছি, হিন্দি ভাষা পড়াচ্ছি, নেপালিদের জন্য, গোর্খাদের জন্য তাদের ল্যাঙ্গুয়েজও এস্টাবলিশড আছে, সাদ্রি ভাষাও আছে,
কুর্মী ভাষাও আছে, সাঁওতালি একাডেমিও আছে, রাজবংশী একাডেমিও আছে, কামতাপুরী একাডেমিও আছে, উদ্বাস্তু সেলও আছে, সব কিছু আমাদের আছে। তাই মনে রাখবেন, ওবিসি স্টুডেন্টদের যারা টাকা বন্ধ করেছেন তারা পাপ করতে পারে, আমি পাপ করতে পারি না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, এটা একটা প্রবাদ আছে। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আমি কুকুর কাউকে বলছি না, আমি একটা প্রবাদ বলছি। প্রবাদের মধ্যে দিয়ে আমি এটাই বলতে চাই, দিও না, তুমি সব বন্ধ করে দাও কিন্তু নিও না, আগামী দিন যাতে না নিতে পারো তার ব্যবস্থার জন্য আমরা তৈরি থাকব। নিয়ে চলে যাবে আর দেবে না, আর দিল কেনা, সব ওরা দিল, সব জায়গায় দেখবেন একটা মুখ, উনি রেশন দিয়েছেন, উনি বাড়ি দিয়েছেন, উনি খেতে দিয়েছেন, তাহলে মৃত্যু হলেও ওনার ছবিটা থাকা উচিত? উনি মেরে দিয়েছেন, উনি কোভিড দিয়েছেন, উনি নোটবন্দি দিয়েছেন, কত কি দিয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, কত কি দিয়েছেন। আরে ছবি সে সব কথা বলে না, ছবি তাদেরই টাঙানো যায় যে ছবি মানুষের মনের ভাষা বোঝে, মানুষ যাকে শ্রদ্ধা করে, মানুষ যাকে ভালোবাসে, মানুষ যাকে যত্ন করে। এই যে আমার কন্যা।